সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধ, প্রতিমা ভাঙচুরের সাথে জড়িতদের গ্রেফতার সহ দশ দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা পূজা উদযাপন পরিষদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা রোববার রাতে কোতোয়ালি এলাকায় প্রতিমা ভাঙচুরের নিন্দা জানান, বলেন এমন ঘটনা বন্ধে কঠোর পদক্ষেপ প্রয়োজন। পূজায় চার দিনের সরকারি ছুটি, হিন্দু ফাউন্ডেশন ও দেবোত্তর বোর্ড গঠন সহ দশ দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। 15 অক্টোবর সন্ধ্যার মধ্যে প্রতিমা বিসর্জনের আহ্বান জানান পরিষদ নেতারা।